নমস্কার, আমার নাম আদর্শ দাস। আজ আমি একটি কবিতা বলবো, কবি সুকুমার রায়ের লেখা কবিতা হারিয়ে পাওয়া। ঠাকুর দাদার চশমা কোথা? ওরে গনসা হাবুল ভোঁতা, দেখ না হেথা দেখ না হোথা, খোঁজ না নিচে গিয়ে, কই 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 কোথায় গেল, টেবিল টানো ডেস্ক ঠেলো, ঘর দোর সব উল্টে ফেলো খোঁচাও লাঠি দিয়ে, খুঁজছে মিছে কুজোর পিছে, জুতোর ফাঁকে খাটের নিচে, কেউ বা জোরে পর্দা খিচে, পিছনা দেখে ছেড়ে, লাফিয়ে ঘুরে হাঁপিয়ে ঘেমে, ক্লান্ত সবে পড়ল থেমে, ঠাকুর দাদা আপনি নেমে আসেন টেরে মেরে, বলেন রেগে, চশমাটা কি ঠ্যাং গজিয়ে ভাগলো নাকি, খোঁজার নামে কেবল ফাঁকি, দেখছি আমি এসে, যেমন বলা দারুণ রসে, কপাল থেকে অমনি খসে, চশমা পরে তক্ত পোষে, সবাই ওঠে হেসে। নমস্কার।